কুচি চলে আসছে, কুচি মাছ এই দেখেন একদম ছাউনি যাচ্ছে, এই যে ধরেন ধরেন স্যার বাচ্চা, এই যে তো অনেকগুলো ডিম ভর ধরবে, হ্যাঁ ভাই ধরবে, বিপঙ্গর দাবার দিয়ে ধরবে, দেখা যাক কুচি ধরার লাইক। দীপঙ্কর দা, দীপঙ্কর দা দেখাবে যে কিভাবে কুচি মাছ ধরে, সম্পূর্ণ প্রচেষ্টা আজকে আপনাদের জন্য গিফট, আশা করি ভিডিওটি ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তা আমরা একটা গর্ত পাইছি দীপঙ্কর দা, এটা কি কুচির গর্ত? এই যে কুচির গর্ত দেখেন, এই যে কি পরিমাণে বাচ্চা ছাড়িয়েছে, এই যে দেখেন বাচ্চা ছাড়ছে, হ্যাঁ হ্যাঁ, এই যে গর্তের ভিতরে বাচ্চা, এই যে তো অনেকগুলো ডিম পারছে দর্শক, অনেক দর্শক কুচের ডিম একদম সম্পূর্ণ, কুচে চলে আসছে, কুচি মাছ এই দেখেন একদম ছাউনি যাচ্ছে, এই যে ধরেন ধরেন ছাউনি আগে ধরেন, হ্যাঁ ধরছে, ব্যাপার না, এগেইন ট্রাই। দেখেন দর্শক, আমরা আছি পিরোজপুর জেলার মালিখালী একটি গ্রামের বিলে, এখানে অসংখ্য কুচি মাছ আছে। আমাদের কিছু লোকজন আমাদের খবর দিল যে ভাইরা আসেন, এখানে কুচি মাছ পাওয়া যাবে, তো সেখানে আসলাম দীপঙ্কর দার সাথে, আরেকজন আছে বসির ভাই, বাচ্চা কি নিয়ে গেছে, কই দিলে দেখেন তো, দিয়ে হাত দে জাগান তো জাগে কিনা, একই 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 একই, হাই হাই হাত দিয়ে ধরব, ওই সময় ধরতে পারতেন ভাই, ডিম কি নাই একটু হাত দেন তো, যে ডিম আছে নাকি, এখনো আছে আছে অনেক আছে, সব নিতে পারে না, বাচ্চা অন্য জায়গায় রাখি আসি, তারপরে আবার দুধ আধার খায়, ও বাচ্চা অন্য জায়গায় থেকে আসবে, রাখিয়ে পরে আধার খাওয়ার সম্ভাবনা আছে, বসে দিয়ে অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন ধরা সম্ভব হয় নাই, তখন অন্য পদ্ধতি ব্যবহার করতেছে আমাদের দীপঙ্কর দা, ডাইরেক্টলি হাত দিয়ে ধরা হবে কুচিটা, সেই চেষ্টায় আছে, হাতে ঠেকছে, কুচি মাছের ডিম কি বলেন, কই কই ভাই দেখি দর্শকদের একটু দেখায়, কুচি মাছের ডিম লাল লাল, হ্যাঁ দেখেন কুচি মাছের ডিম, আপনাদের আগে দেখেন নাই তারা, তাদের জন্য একদম নতুন ভাবে নিয়ে আসলাম 2023 সালের নতুন ভিডিও, কুচি মাছের ডিম কিভাবে দেখেন দর্শক, এই যে সব ডিম, বাচ্চা কি ফুটছে নাকি ভাই হালকা, হ্যাঁ এই যে হালকা বাচ্চা ফুট ধরবে, হ্যাঁ ভাই ধরবে, দীপঙ্কর দাবার ধরবে, দেখা যাক কুচি ধরার লাইক, বিশাল বড় কুচি ধরলেন,
একদম বনি ফার্স্ট প্রথম কুসি আরেকটা আছে দেখ কিছু আদার গাছা হচ্ছে আবার দ্বিতীয়টা ধরার জন্য চেষ্টা করছি।